চরম দুঃসংবাদ ওমান প্রবাসীদের জন্য। বাংলাদেশের সাথে সকল ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিল ওমানের সুপ্রিম কমিটি। যে সিদ্ধান্তটা নেওয়া হয় গত 21 এপ্রিল বুধবারে, গণমাধ্যমকে জানানো হয় আগামী 24 এপ্রিল থেকে কার্যকরিত নিয়ম অনুযায়ী শনিবার থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিন দেশের সাথে, এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই আইনটি চলতেই থাকবে। সেখানে আরেকটা কথা অ্যাড করা হয়েছে, এই আগামী গত 14 দিনের ভিতরে এই তিনটা দেশে যদি যে কোনো মানুষ সফরে গিয়ে থাকে সেও কিন্তু নিষিদ্ধ হবে মানে, বা প্রবেশ করতে পারবে না, প্রবেশের উপরে ফ্লাইট বন্ধ থাকবে, যার ফলে চরম বিপর্যয়ে পড়ল ওমান প্রবাসীরা। বিশেষ করে কয়েকদিন আগে হুট করে না জানিয়ে বাংলাদেশের, মানে আগাম চিঠি না দিয়ে হুট করে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের সকল ফ্লাইট বা লকডাউন, যার ফলে চরম বিপাকে বিপর্যয়ে পড়ে বর্তমানে এই পর্যায়ে এসে আরও ক্ষতিগ্রস্ত হলো ওমান প্রবাসীরা। সত্যিকার অর্থে ওমান প্রবাসীদের পিছুই ছাড়তেছে না কষ্ট। আবার তড়িঘড়ি করে আবার করা হলো লকডাউন, ওই কোয়ারেন্টাইনের নতুন নিয়ম, যেখানে প্রথম অবস্থায় কথা ছিল ওমান প্রবাসী বা মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা, সেখানে আবার নতুন করা হলো কোয়ারেন্টাইন, যেখানের ফলে 40-50 হাজার টাকা দিয়েও গুনতে হবে হোটেলে থাকার জন্য 14 দিন। সেক্ষেত্রে হয়তো আশকুনার হজ ক্যাম্পে অনেকের জন্য সুবিধা থাকতে পারে, অনেকের জন্য সুবিধা নাও থাকতে পারে, যার ফলে চরম বিপাকে পড়েছে ওমান প্রবাসীরা। এখন দেশ থেকে, এই দেশ থেকে যাওয়ার সময় কি হোটেল বুকিং দিতে হবে না, এটা কী করতে হবে, এটা নিয়ে খুব হাবি যাবে একটা পরিবেশে। আমি কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম, যোগাযোগ দেশে গিয়েছে আমার পরিচিত মানুষ, তাদের কাছে জানতে পারলাম ভাই এখন দেশে আসাটা হচ্ছে একটা চরম বুকামির কাজ, কারণ এতটা বিভ্রান্ত হবেন আপনি, এয়ারপোর্টে আসার পর এক কথা বলা হবে, এয়ারপোর্ট থেকে বাইরে হলে আরেক কথা বলা হবে, কোনো স্থিরতা নেই, কোনো সত্যতা নেই, কোনো কিছুর মধ্যেই যেন একদম প্রপার ওয়ে নেই, মানে প্রপারভাবে এই লোক আসতে হবে, তাকে কোয়ারেন্টাইন করতে হবে, এখানে করতে হবে, এটা কোয়ারেন্টাইন বরাবর হওয়া উচিত, কিন্তু এমনটা না, আজকে এটা কালকে এটা, এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্টের এক সাইডের মানুষ বলতেছে এটা করতে হবে, এক সাইডের মানুষ বলতেছে এটা করতে হবে, যার ফলে চরম বিপর্যয়ে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে ওমান প্রবাসীরা, ওমান প্রবাসী তথা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। বিশেষ করে যেহেতু ওমানে থাকি, ওমানের মানুষকে নিয়ে কাজ করি, ওমানের নিউজ নিয়ে কাজ করি, যার ফলেই কিন্তু সবসময় ওমান প্রবাসীদের নিয়ে কে বলি, আসলে বাস্তবতা এমন না, সব দেশের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের প্রবাসীরাই কিন্তু এরকম চরম বিপর্যয়ে পড়ে গেছে। আসলে ভাগ্য বলে কিছু নেই, আমাদের আসলে এই যে লকডাউন বা যে করোনা ভাইরাস, এটার প্রাদুর্ভাবেই কিন্তু আজকে আমাদের এই অবস্থানে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এত নিয়ম, এত কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আসছে, যার কারণে সবশেষে কাউকে দোষারোপ করে লাভ নাই, এইটা ওদের স্বার্থের লাগে, এইটা এদের দেশের স্বার্থের লাগে, মানে সবাই সবার স্বার্থ নিয়ে বা সবাই সবার প্রসেসে কিন্তু কাজটা করতেছে, কিন্তু সবার উদ্দেশ্যে একটাই, এই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণেই কিন্তু আজকে আমাদের এই চরম দুরবস্থা। তো ওমান অবস্থাতে যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই আগে দেশে যারা যারা গিয়েছে তাদের সাথে যোগাযোগ করে যাবেন, তাদের সাথে যোগাযোগ করে গেলে আপনার কী লাভ, এক নাম্বার লাভ হচ্ছে আপনি বুঝতে পারবেন আসলে কী হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, বা কোথায় লকডাউন লাগতেছে, কেমন খরচ হচ্ছে, একটা আগাম প্রিপারেশন থাকবে বা আগাম বুকিং দেওয়ার একটা মাধ্যম থাকবে, সেক্ষেত্রে আপনাদের জন্য চরম একটা, মানে এটা বলতে গেলে একটা ফেসিলিটি পাবেন যদি আগে সব কথাবার্তা বলে যান, সেটা আমি আমার দৃষ্টিতে মনে করি খুব ভালো হবে আগে কথা বলে যাওয়া। তো আমার পার্সোনালি আপনাদের কাছে রিকোয়েস্ট হবে, ওমান প্রবাসী যারা দেশে যাবেন আগে অবশ্যই যোগাযোগ করে যাবেন, কী করা যায় না করা যায় সব কিছু এ টু জেড। তারপরে আরেকটা কথা বলে নিব আপনাকে, যে যেখান থেকে দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল মুসাই অফিসিয়াল বা omanbd24.com দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ omanbd24.com, এখানে গিয়ে আপনারা একটা লাইক দিয়ে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন, সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই কিন্তু পরবর্তী খবর, পরবর্তী একটা নিউজ কালেক্ট করতে কিন্তু উদ্বুদ্ধ করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।